বৃহস্পতিবার বিজেপি দলের জনসংযোগ কর্মসূচি হয় বিলুনিয়া পৌরসভা এক নং ওয়ার্ড রামঠাকুর পাড়াতে। মন্ডল সভাপতি গৌতম দত্তগুপ্ত স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের সাথে নিয়ে রামঠাকুর পাড়ার বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে কুশল বার্তার মধ্য দিয়ে বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে গৃহবাসীদের কাছে জানতে চান বিজেপি সরকারের কাজকর্মে সবাই খুশি কিনা, এছাড়া এলাকার মানুষের অভাব অভিযোগ আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা সেই বিষয়ে জানতে চান মন্ডল সভাপতি গৌতম দত্তগুপ্ত। জনসংযোগের মাঝেই মন্ডল সভাপতি গৌতম দত্তগুপ্ত জানান, এ নিয়ে দ্বিতীয়বার চলছে জনসংযোগ। বিজেপি সরকারের কাজকর্মে মানুষ খুবই খুশি, তাই বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছ থেকে ভালো ফিডব্যাক পাচ্ছি। কাটার পরে মানুষ কিভাবে আসে, আমরা এর আগেও আমরা মানুষের বাড়িতে জনসম্পর্ক করছি, মানুষের খবরাখবর নিচ্ছি, আমরা এখন প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমরা জনসম্পর্ক শুরু করছি। আমাদের এটা দ্বিতীয় রাউন্ড চলছে, মানুষের সুখ দুঃখের খবর নিতেছি। বহুদিন করোনার পরিস্থিতির কারণে আমরা মানুষের সঙ্গে যোগাযোগটা একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। মানুষের অর্থনৈতিক অবস্থা, মানুষের দৈনন্দিন জীবনের অবস্থা, মানুষ জলের ব্যবস্থা, ড্রেন, সমস্ত কিছুই আমরা দেখতেছি। মানুষের সঙ্গে আমরা সম্পর্কের আদান প্রদান করতেছি। মানুষ এই সরকারের যে কাজকর্ম, মানুষ খুশি, আমরা মানুষের থেকে সেই ফিডব্যাকটা পাইতেছি। আমরা মানুষের যদি কোনো অসুবিধা থাকে এবং কোনো পাড়াতে যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আমরা শুনছি, শুনে সেগুলো আমরা সমাধান করার ব্যবস্থা করছি। এটা কত নম্বর ওয়ার্ড? এক নম্বর ওয়ার্ড বিলোনিয়া আমি পৌর পরিষদে, এক নম্বর ওয়ার্ড, পৌর পরিষদে এক নম্বর ওয়ার্ড, এসসি ওয়ার্ড। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টিএনএন।